আমায় নতুন করে দেখতে সবাই আর বেসারি সারিতে আমায় নতুন করে দেখতে সবাই আর বেসারি সারিতে একদিন কান্না রোল উঠবে আমার বাড়িতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে আমায় নতুন করে দেখতে সবাই আর বেসারি সারিতে আমায় নতুন করে দেখতে সবাই আর বেসারি সারিতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে বাড়িতে program itself, it seems very professional to me. It's, everyone knows what they're doing. বন্ধু-বান্ধব আসবে যারা নানা প্রশ্ন করবে তারা ও বন্ধু-বান্ধব আসবে যারা কত প্রশ্ন করবে তারা আমি থাকবো শুয়ে বালিশ ছাড়া থাকবো শুয়ে বালিশ ছাড়া পারবো না ঠোঁট নাড়িতে আমি থাকবো শুয়ে বালিশ ছাড়া পারবো না ঠোঁট নাড়িতে একদিন কান্না রোল উঠবে আমার বাড়িতে 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 কাজকর্ম বিগত বিশ বছর থেকে দেখিয়ে জানাম আমি মনে করি তারা অনেক কিছু করতে পারবো বাট একটা জিনিস যেটা তারার মাঝে হইলো যে তারা ইউনিটি আছে অ্যাট দ্য সেম টাইম যদি ইউনিটি নাই গ্রেটার সিলেট কাউন্সিলর নাম্বার অফ কন্ট্রিবিউশন আছে চ্যারিটি ওয়ার্ক বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টেও কাম করা গ্রেটার সিলেট যদিও তারা প্রাধান্য দেন বিকজ মেজরিটি মানুষের উপরে বেস করিয়া বাট তারা ডিস্ট্রিক্টের বাইরে অনেক ডিস্ট্রিক্টগুলো কাম করেন সিডরও কাম করছেন আমরা দেখা হিসাবে কাউন্সিল হিসাবে তারা সহযোগিতা করা সাপোর্ট দেবা এবং ইনশাল্লাহ আমি সাপোর্ট দেওয়া যায়রাম যে তুরু পারি আগামী সাপোর্ট দেবো এবং বালা খাস যারা খরোয়েন তারা অবশ্যই আমরা সাপোর্ট দিই এই একটা সংগঠন তারা বালা খাস খরোয়েন এবং তারা হোল হার্টেডলি সমাজের উন্নয়নের লাগে তারা কাজ করে যারা আপন যারা তারা এসে সাজা বেড়ে নতুন বেশে আপন যারা তারা এসে সাজা বেড়ে নতুন বেশে আমি টিকেট ছাড়াই উঠবো শেষে টিকেট ছাড়া উঠবো শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে আমি টিকেট ছাড়া উঠবো শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে একদিন
নারল উঠবে আমার বাড়িতে, একদিন কানারল উঠবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কানারল উঠবে আমার বাড়িতে বাড়িতে, একদিন কানারল উঠবে আমার। এখন তাদের চিন্তা করতে হবে রুটস অফ দি ইস্যুস এবং এগুলা কিভাবে অ্যাড্রেস করা, তার মধ্যে অন্যতম হলো টু ফর্ম এ ইয়াং গ্রুপ অফ গ্রেটার সিলেট কাউন্সিল, তারপরে আরেকটা হলো মহিলাদের জন্য এইভাবে, তাছাড়া আমাদের কমন কিছু সমস্যা আছে এই দেশে সেইগুলো অ্যাড্রেস করার জন্য একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করে পলিসি মেকিং করা। আপন যারা তারা এসে সাজা বেড়ে নতুন বেশে, ও আপন যারা তারা এসে সাজা বেড়ে নতুন বেশে, আমি টিকেট ছাড়াই উঠব শেষে, টিকেট ছাড়া উঠব শেষে ইঞ্জিন ছাড়া। As British Bangladeshis and Sylhetis was one of victimhood, but now it's not that. It's one of success, one of people talking about how well they're doing, how well their children are doing, their ambition, and I think that's a huge, of huge benefit to us. And that's the sort of British Bangladeshis that I think we can all be proud of. যারা তারা এসে সাজা বেড়ে নতুন বেশে, ও আপন যারা তারা এসে সাজা বেড়ে নতুন বেশে, আমি টিকেট ছাড়াই উঠব শেষে, টিকেট ছাড়া উঠব শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে, আমি টিকেট ছাড়া উঠব শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে, একদিন কানারল উঠবে আমার বাড়িতে, একদিন কানারল উঠবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কানারল উঠবে আমার বাড়িতে বাড়িতে, একদিন কানারল উঠবে আমার বাড়িতে বাড়িতে।